এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও তো বেশ ঝাক্কাস আছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব কিছু অনলাইন মানে শপিং। তো নিয়ে দেখো সব বসে পড়েছি। তো ভিডিওর ইন্ট্রোটা আমি কী দেবো কিছুই বুঝতে পারছিলাম না, তো সেজন্য তোমাদেরকে সরাসরি বলে দিচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। মানে কোথায় যাচ্ছি, আমরা একটুখানি বাইরে যাচ্ছি, আমার হাজবেন্ড আমি, তো সেজন্য কিছু শপিং মানে আমারটা আমি চলো দেখাই আর কি কি শপিং করেছি, তাহলে সবটা তোমাদেরকে দেখাই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে পড়ব। তো ফার্স্ট আমি শপিং করেছি, যেই আমি স্ট্যান্ডটা এখন নিয়ে আছি মিশো থেকে কেনা, তো এই স্ট্যান্ডটা আমি শপিং করেছি, মানে এই স্ট্যান্ডটা আমার আর কি ব্লগের জন্য ভীষণ সুবিধা হবে। তো চলো, আজকে সকালবেলা একটা ড্রেস এসছে, এখনও ব্যাগ আসা আমার বাকি আছে অনলাইনে, তো সমস্তটা আমি অনলাইন করেছি, একটা খালি মানে অফলাইন করেছি। তো অনলাইনে জিনিসগুলো বেশ মানে ভালো ভালো পাওয়া যাচ্ছিলো। তো চলো ফার্স্ট আমি জুতো দিয়ে শুরু করছি, যেহেতু আমার শ্যুটা আগের বছর নষ্ট হয়ে গিয়েছিলো শীতে। তো এটা হলো একটা অ্যাবরসের শ্যু, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তো মান্ত্রা তো দেখেছিলাম, বাট মান্ত্রাতে একটু বেশি হাই ছিল, ফ্লিপকার্টে একটু কম ছিল। তো অ্যাবরসের শ্যু এটা, আমার দারুণ লেগেছে শ্যুটা, জাস্ট কম্বিনেশনটা দেখো ভীষণ ভালো, মানে মানে পরলে পরে এত পরিমাণ সফটনেস না যে কী বলবো তোমাদেরকে, আর ভীষণভাবে সফট। তো কেমন লাগলো, এটা হচ্ছে একটা অ্যাবরসের শ্যু, তো এই দেখো, তো এটা হচ্ছে আমার শ্যু জুড়ো, মানে শ্যু জুতা আর কি এক জোড়া। তো এটা হচ্ছে শ্যু। আর অনলাইন জিনিস কেনার আগের থেকে প্রায় দেড় মাস থেকে আমি মানে ঘাটাঘাটি করছিলাম কোনটা নিব, মানে এত বেছেছি না, মানে এত বাছা আমার মনে হয় না আমার মতো কেউ করে, মানে উচিতই না এত বাছা। তো তারপর চলো তোমাদেরকে দেখাই, একটা টপ আছে, এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি, এটা আমি জিন্স বা স্কার্টের সাথে হয়তো পরবো। তো এটা একটা টপ, এটাও আমি নিয়েছি, এটা তোমার স্টাইল বাজার থেকে নিয়েছি 300 টাকার মতো। তো এই যে, তো সব আমি আমার জমানো টাকা দিয়েই কিনেছি, কেউ আর ভেবো না বরের টাকা ধ্বংস। অবশ্য ও টাকাগুলো বরে দিয়েছে, কিন্তু আমি জমিয়ে রেখেছি, তারপর কিন্তু কিনেছি। তো এটা হলো একটা স্টাইল বাজারের টপ, এই যে এটা, কেমন লাগলো তোমাদের জানিও। তো এটা, তো চলো এবারে নেক্সট তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে কোয়াচ, যেটা আমি অলরেডি খুলে দেখে আর পরে নিয়েছি, আমার এত পছন্দ হয়েছিল, মানে খুবই সুন্দর এসছে, এটা আমি নিয়েছি মান্ত্রা থেকে। আর মান্ত্রার ড্রেসগুলো না সত্যি মনটা জাস্ট ছুঁয়ে যায়, মান্ত্রার ড্রেসগুলো কিন্তু খুব খুব ভালো হয়, খুলে দেখাই। তো এটার দাম নিয়েছিল 800 টাকার মতো, আর মানে যাওয়ার আগে আমি পুজোর শপিংই করে নিয়েছি প্রায় বলতে পারো, হাফ পুজোর শপিং হয়ে গেছে। তো এগুলো আমি পরে যাবো, আর গরমের মধ্যে এতটা সফট না। তো এটা হচ্ছে প্লাজো, মানে নিচের পোর্শনের প্যান্টটা, ভীষণ ভালো ভীষণ ভালো। তো এই যে ট্যাগ আছে, মানে এটা আজকে সকালবেলা আসলো, দাম লাগছে 1900 টাকা, 1899, এগুলো নিয়েছে 800 টাকা, তো বেশ ভালো। এখানে দেখো পকেট আছে, এই যে দেখো, এই যে, তো এটা আমার সব থেকে বেশি পছন্দের, এটা মানে পরে আমি যখন যাব কি মজা, আমার এটা খুব ভালো লেগেছে। এই যে, এই যে প্যান্টটা, তো ব্যাস এই শপিংগুলো হয়েছে আপাতত। আর আমার বরমশাই নিয়েছে, ও ও একটা জুতো নিয়েছে, ওর জুতোটা আরও বেশি সুন্দর ছিল। তো এই যে, তো এটা হচ্ছে এটার প্যান্টটা কোয়াটসে। তো তোমাদেরকে অবশ্যই ব্লগে তো সবটা আপডেট দেবই, মানে কবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কবে পরবো। আসলে বলো তো কি, মানে বলার তোমার, তোমরা তো আমার সব, তোমরা আমার পরিবার, তোমরা আমার 30,000-এর ওপরে আমার ইউটিউব ফ্যামিলি হয়ে গিয়েছো, মানে আমার খুব খুব ভালো লাগে, তোমরা ভালোবাসো বলেই আমাকে সবাই পাশে আমার এখনও থাকছো, মানে আছো, আর ভবিষ্যতে আমি জানি থাকবে, অবশ্যই থাকবে। তোমাদের ভালোবাসা না পেলে আমি এতটা রাগিয়ে যেতে পারতাম না, তবে মানে তোমাদেরকে বলার আমার খুব ইচ্ছে যে কোথায় যাব। কিন্তু দেখো অনেক অনেক রিলেটিভসরা আমার ব্লগ দেখে, মানে আমার যারা একদম রিলেটিভস আছে, আর রিলেটিভসরা কেমন হয় তোমরা সেটা সবাই জানো। তো এখন আমি হুট করে বলছি না যে কোথায় যাব, কেননা বলা মাত্রই আমার যা আশঙ্কা, আমার বাড়িতে ফোন চলে আসবে, কোথায় যাচ্ছ না যাচ্ছ কেন যাচ্ছ কিসের জন্য যাচ্ছ, মানে এগুলো সবটা বলতে বলতে আমি নিজেই জানি না যে আমি কী করতে চলেছি, আমি কোথায় ভালো করে যাচ্ছি। তো তাদেরকে আমি কীভাবে অ্যান্সারটা দেবো, আমার হচ্ছে কথা এখানে। তো সেজন্য আমি এখন কিছু বলছি না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি।
তো সবটাই পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত ড্রেসগুলো আমি শেয়ার করছি, এটা তো শেয়ার করাই যায়। আর তোমরা যেহেতু ফ্যামিলি, আমি সবটাই তোমাদেরকে বলবো যে কই যাচ্ছি না যাচ্ছি। তো এটা হলো আপাতত ড্রেস। আর আর ওপরে আসলে না, মানে যখনই আসলে মানে এত পরিমাণ আওয়াজ হয়, যেহেতু এই বাড়িটা আমাদের নিজের না, আমরা কিন্তু এখানে ভাড়া থাকছি, মানে টাকা দিয়ে আমরা থাকছি আর কি, তো ভীষণ আওয়াজ হয় গো। আর তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো, এটা হচ্ছে কোয়ার্সের শার্টটা, এক কথায় আমার দারুণ লেগেছে ড্রেসটা, মানে ফাটাফাটি। আর আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, তো আমি এটাই নিলাম। ট্যাগ আছে এই যে, আর এটা একটু ফুল হাতা, বুঝেছো, এটা একটু ফুল হাতা, ভালো হবে, রোদের থেকে বাঁচা যাবে। এটা হচ্ছে শার্ট। কেমন লাগলো তোমাদের জানিও। আমার সব থেকে বেশি পছন্দের কোয়ার্টস। আর থেকে ভাবছি মানে একটা একটা করে জিনিস আসছে, একবারে তো আসছে না, ধরো কোনোটা আগে পরে অর্ডার করা হয়েছে, তো একবারে কিভাবে আসবে, তো সেই জন্য তো এক আপাতত খালি ব্যাগটা বাকি আছে, তো ব্যাগটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আসলে। তো এটাই আমার কেনাকাটি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলো না, আর ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই সবাইকে।